এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুভেন্দু অধিকারীকে সবাই চিনেছে নন্দীগ্রামের জন্য। আজ সেই নন্দীগ্রামের ছেলেদেরই মিথ্যে মামলায় ফাঁসাচ্ছেন তিনি। দল নির্দেশ দিলে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হব, এমনটাই মন্তব্য করলেন নন্দীগ্রাম আন্দোলনে মৃত ইমদাদুল ইসলামের মা তথা পাঁশকুড়া পশ্চিমের তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। দল থেকে যেটা দেবেন সেটা আমি করতে রাজি আছি, কেননা আমি দলের একজন সক্রিয় কর্মী। কর্মী হিসেবে আমাদের নেত্রী যেখানে যেটা বলবেন আমি সেটাই করব। শুভেন্দু অধিকারী কেন, সেখানে যে মহারথী আসুক না কেন, আমি তার বিরুদ্ধে দাঁড়াতেও রাজি আছি, আর প্রয়োজনে আমি দেওয়াল লিখন লিখতেও রাজি আছি, পোস্টার মারাতেও রাজি আছি। শুভেন্দু অধিকারী একজন দলের নেতৃত্বে ছিলেন, ওনাকে পাঠিয়েছিলেন আমাদের দলনেত্রী, যার জন্য ওনার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। এখন তো ওনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, উনি তো আমাদের বিরোধী। নন্দীগ্রামের মানুষ আমরা, মেরুদণ্ড সোজা হয়ে মরতে জানি কিন্তু ভেঙে যেতে জানি না। নন্দীগ্রামবাসী অন্যায়কে কোনোদিন সাপোর্ট করে না। 34 বছরের দুর্জয় ঘাঁটি যেটা বলবো সিপিএমের, সেটাকে ধূলিসাৎ করেছে আমাদের নন্দীগ্রামবাসী। নন্দীগ্রামবাসী কোনোদিন মিথ্যাচার সহ্য করে না আর করবে না। শুভেন্দু অধিকারী হয়েছে নন্দীগ্রামের জন্য, সেই নন্দীগ্রামবাসীকে আজকে আবার মিথ্যা মামলা জড়াচ্ছে। ঝাড়গ্রাম থেকে কাঁথি পরপর জনসভায় পের শুভেন্দু অধিকারীর মুখে ভাইপো কটাক্ষ, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী, দিবাস্বপ্ন বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। শুভেন্দু তো কালকের বাচ্চা ছেলে। বিজেপিতে যোগ দেওয়ার পর 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন জঙ্গলমহলে শান্তি ফেরাতে তার ভূমিকা মানুষ মনে রেখেছে, জঙ্গলমহলের প্রতি রাজ্য প্রশাসনের নজর নেই বলে অভিযোগ করেন শুভেন্দু। কাঁথি রোড শো শেষে ফের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর নির্বাচন বিধি চালু হতে দিন, তারপরে দেখবেন এই বাহাদুরদের পুলিশ কোলে তুলে নিয়ে ঘুরছে, এদের অবস্থা কি হয় শুধু দেখবেন। এটা দিবাস্বপ্ন শুভেন্দুর নিজের অবস্থা খুব খারাপ হবে, ওর পার্টির তো হবেই। এই যে ইঙ্গিত করে অপমান করা হচ্ছে, এ আমরা বেশি দিন সহ্য করব না। অভিষেকের আগে মামলা করেছে, আমরাও যা ব্যবস্থা নেবার নেব। সাহস নেই প্রত্যক্ষভাবে বলার, আর শুধু ইঙ্গিত করে ভাইপো ভাইপো বলা, এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার। গত সপ্তাহে খড়দায় রোড শো শেষে জনসভা করেন শুভেন্দু অধিকারী, সেই জায়গায় রবিবার পাল্টা মিছিল জনসভা করে তৃণমূল। আমি আপনাদের বলে দিচ্ছি, গণতান্ত্রিক ভাবে যেভাবে নন্দীগ্রামে খেজুরিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, লক্ষণ শেখদের মতো লোককে সোজা করে দিয়েছি, জঙ্গলমহলে কিষেনজির মতো লোকদের সোজা করে দিয়েছি, এই দুষ্কৃতকারী এদেরকে জোড়া জোড়া বন্দুক দিয়ে সিকিউরিটি দিয়ে দিয়েছে। বিডিও অফিস ঘিরে পঞ্চায়েতে যদি লড়তে দিত সব সিটে বিজেপি জিত। বৃহস্পতিবার শহীদ স্মরণে শুভেন্দু অধিকারী যাবেন নন্দীগ্রামে, তার আগে এদিন সেখানকার ভূতার মোড়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভায় যোগ দেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।